আসসালামু আলাইকুম, আমি কাজী রাহিমউদ্দিন, প্রভাষক পদার্থবিজ্ঞান, চেন্নাই বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ, ব্রাহ্মণবাড়িয়া। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। তো আজকে তোমাদের অনলাইন ক্লাস 3 নম্বর ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম। আগের দুইটা ক্লাস তোমরা অবশ্যই দেখে থাকবে, আমাদের ফেসবুক পেজে আপলোড করা আছে। আমাদের আবারও বলছি, তোমরা সবাই জয়েন হও চিনাই বিএসএম কলেজ অনলাইন ক্লাস, এই পেজে জয়েন হও, ফেসবুক প্রোফাইল থেকে জয়েন হয়ে যাও। আর আজকে আমি ভেক্টরের গত ক্লাসে আমরা যে টপিকগুলো পড়িয়েছিলাম তার ধারাবাহিকতায় আজকে গত ক্লাসে ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, বণ্টন সূত্র, সংযোগ সূত্র, বিনিময় সূত্র এগুলো পড়ানো হয়েছিল, ভেক্টরের যোগ বিয়োগও পড়ানো হয়েছে। আজকে আমরা পড়ব খুবই ইম্পর্টেন্ট সামান্তরিকী সূত্র, প্যারালেলোগ্রাম ল, যেটা প্যারালেলোগ্রাম ল। তো দেখো, আমরা একটা সামান্তরিক এঁকেছি, ও এ বি সি সি বি, সামান্তরিকটা আঁকলাম, যাই হোক। তো সামান্তরিকের সূত্রটা পরীক্ষায় আসতে পারে, যে সামান্তরিকের সূত্র বিবৃত করো। তো খেয়াল করো, কোনো সামান্তরিকের কৌণিক বিন্দু থেকে অঙ্কিত, কোনো সামান্তরিকের কৌণিক বিন্দু থেকে বা একই বিন্দু থেকে অঙ্কিত সন্নিহিত বাহু দুটি, মানে ও এ এবং ও সি, ও এ এবং ও সি, কোনো সামান্তরিকের একই বিন্দু থেকে অঙ্কিত বা কৌণিক বিন্দু থেকে অঙ্কিত সন্নিহিত বাহু দুটি যদি কোনো কণার উপর ক্রিয়ারত একই সময়ে দুইটা ভেক্টর আসে, একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ, একই দুইটা ভেক্টরকে নির্দেশ করে, তাহলে ওই কৌণিক বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণ, দ্যাট মিন্স ও বি, তাহলে এই কর্ণটা ও বিটা, দ্যাট মিন্স লব্ধি, যেটাকে আমরা বলবো আর, সামান্তরিকের কর্ণটা এই বাকি দুইটা ভেক্টরের কী নির্দেশ করবে? লব্ধির মান ও দিক নির্দেশ করবে। দ্যাট মিন্স আমরা লিখতে পারবো ও এ প্লাস ও সি ইকুয়াল টু ও বি, এটাই হলো আমার কি সামান্তরিকের সূত্র। তাহলে ও এর মান কি? পি, ও সি কত? কিউ, আর এখানে লব্ধি ও বি হচ্ছে কি কর্ণ যেটা, সেটা হচ্ছে আর, এটাই হচ্ছে আমার সামান্তরিকের সূত্র। নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমি আবারও বলছি, কোনো সামান্তরিকের বা কোনো সামান্তরিকের একই কৌণিক বিন্দু থেকে অঙ্কিত সন্নিহিত বাহু দুটি, ও এ এবং ও সি, সন্নিহিত বাহু দুটি যদি কোনো কণার উপর ক্রিয়ারত একই সময়ে দুইটা ভেক্টর রাশির এর দুইটা ভেক্টর, দ্যাট মিন্স পি এবং কিউ, দুইটা ভেক্টর রাশির মানে ও দিকে নির্দেশ করে, তাহলে ওই কৌণিক বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণটা, দ্যাট মিন্স ও বি, বাকি দুইটা ভেক্টরের কী নির্দেশ করবে? লব্ধির মান ও দিক নির্দেশ করবে। তাহলে আমরা লিখতে পারি ও এ প্লাস ও সি ইকুয়াল টু কি? ও বি ইকুয়াল টু আর, এটাই ছিল আমাদের সামান্তরিকের সূত্র। আসো এখন আমরা একটু এটাকে একটু বর্ণনা দেই, এটা দিয়ে আমাদের সৃজনশীল প্রশ্ন আসবে, খুবই ইম্পর্টেন্ট, ভালো করে মনোযোগ দিয়ে দেখো। আচ্ছা দেখো তো, চিত্র থেকে আমরা কি লিখতে পারি? চিত্র থেকে আমরা লিখতে পারি এ ও সি কোণ, আবার লিখতে পারি আমরা বি এ এন কোণ, বি এ এন কোণ ইকুয়াল টু আলফা। নিশ্চয়ই এই জায়গাটাকে তোমরা বুঝতে পেরেছ। তাহলে আবার কি লেখা যাবে দেখো তো, ও বি এন ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারি? ও বি এন ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি ও এন বি কোণ ইকুয়াল টু এক সমকোণ, দ্যাট মিন্স 90 ডিগ্রি। নিশ্চয়ই এটুকু অংশ তোমরা বুঝতে পেরেছ। এখন আসো, চিত্রটা তো নিশ্চয়ই বুঝতে পেরেছ, এখন আমরা যদি দেখাই ও বি এন, ও বি এন ত্রিভুজ থেকে, ও বি এন সমকোণী ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি ও বি এন সমকোণী ত্রিভুজ থেকে, থেকে দেখো আমরা কি লিখতে পারি, ও বি স্কোয়ার ইকুয়াল টু ও এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার। তাহলে দেখো, আমরা পিথাগোরাসের উপপাদ্য যদি চিন্তা করি, ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি স্কোয়ার তৃতীয় বাহুর স্কোয়ার, তাহলে ও ওয়ান স্কোয়ার প্লাস কি বি এন স্কোয়ার ইকুয়াল টু কি? ও বি স্কোয়ার। নিশ্চয়ই এটুকু অংশ তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা দেখো তো, ও এন কে কি লেখা যাবে? এই যে ও এন, ও এন কে কি লেখা যাবে? ও এ প্লাস এ এন, ও এন কে লেখা যাবে ও এ প্লাস এ এন, ও এন
ইকুয়াল হোল স্কয়ার প্লাস রইল কি আমার বি এন স্কয়ার নিশ্চয়ই এটা অংশ বুঝতে পেরেছো তাহলে এটাকে আমরা এ ধরি এটাকে বি ধরি দিলে এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা কি আমরা জানি এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার তাহলে এটা যদি হয় এ তাহলে এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর প্লাস এটা রইল না বি এন স্কোয়ার নিশ্চয়ই এটুকু অংশ তোমরা বুঝতে পেরেছ আর এদিকে ছিল আমার ও বি স্কোয়ার এটুকুতে নিশ্চয়ই কারো কোনো প্রবলেম থাকার কথা না এখন আসো এটুকু তো হইল না আচ্ছা এখন আসো আমরা যদি এ বি এন এই ত্রিভুজটা চিন্তা করি এ বি এন ত্রিভুজ এ বি এন থেকে আমরা কি লিখতে পারি এ বি এন থেকে যদি আমরা সাইন থিটা বের করি তাহলে তোমরা জানো সাইন থিটা সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ এখানে আমরা আলফাটা দিলাম থিটা আলফাটাই আমরা থিটা মিন করতেছে লম্ব বাই অতিভুজ তাহলে কি হবে লম্ব কি বি এন বাই কি হবে এ বি এন বাই এ বি তাহলে আমরা লিখতে পারবো লম্ব বাই অতিভুজ তাহলে এখান থেকে যদি আমরা বি এন বের করে নেই তাহলে কি আসে পড়বে এ বি এ বি সাইন আলফা তাহলে খেয়াল করো এ বি যে কথা ওসি তো একই কথা তাহলে ওসির মান কি ছিল কিউ ছিল আর ও এর সমান পি ছিল তাহলে আমরা এ বি সমান কি লিখতে পারি কিউ লিখতে পারি সুতরাং বি এন ইকুয়াল টু আমরা কি লিখলাম কিউ সাইন আলফা নিশ্চয়ই এটুকু অংশ তোমরা বুঝতে পেরেছ এখন আসো আমরা যদি আবার এই ত্রিভুজটা থেকে কস থিটা বের করে নিই সাইন থিটা বের করলাম তাহলে আবার কস থিটা যদি বের করে নিই দ্যাট মিনস থিটা বলতে আলফা বোঝাচ্ছি কস থিটা বের করলে এই ত্রিভুজ থেকে এই এ বি এন ত্রিভুজ থেকে যদি আবার কস থিটা বের করি তাহলে আমরা জানি ভূমি বাই অতিভুজ এ এন বাই এ বি এ এন বাই এ বি তাহলে এখান থেকে যদি আমরা আবার এ এন বের করে নিই তাহলে কি আসবে এ বি কস আলফা এ বি কস আলফা তাহলে খেয়াল করো এ বির মান কত কিউ কিউ কস আলফা তাহলে আমরা এ এনও পেয়ে গেলাম নিশ্চয়ই এটুকু অংশ প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো আমরা বি এন এর মানও পেয়ে গেলাম এ এন এর মানও পেয়ে গেলাম তাহলে কি আমরা এই ইকুয়েশনে ধরে এটাকে আমরা এক নং দিলাম তাহলে এক নঙ্গে যদি আমরা বি এন এবং এ এন এর মান বসিয়ে দিই তাহলে কি দাঁড়াচ্ছে ও এর আমরা পি ধরেছিলাম পি স্কোয়ার প্লাস টু ও এর মান কত পি ইন্টু এ এন এর মান কত এ এন এর মান ছিল কিউ কস আলফা প্লাস আর এখানে কি আছে এখানে আছে তোমার এ এন স্কোয়ার দ্যাট মিনস এটার উপর স্কোয়ার হয়ে যাবে কিউ স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস বি এন স্কোয়ার দ্যাট মিনস এটার উপর স্কোয়ার হয়ে যাবে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা নিশ্চয়ই বুঝতে পেরেছ তো এখানে রইল কত পি স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা প্লাস আমরা যদি এখান থেকে কিউ স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে কি থাকতেছে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা তাহলে তোমরা প্রিয় শিক্ষার্থীরা জানো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত ওয়ান তাহলে আমরা লিখতে পারি ওবি ওবির পরিবর্তে তো আমরা আর লিখতে পারি তাহলে আর স্কোয়ার তাহলে আমাদের চলে আসলো কি আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা সরি পি স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা টু পি কিউ কস আলফা প্লাস কত কিউ স্কোয়ার যেহেতু সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার আলফা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান তাহলে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে কি এসে পড়বে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা এই আমরা তাহলে এখান থেকে আমরা লব্ধি বের করি ওই পক্ষকে বর্গমূল করলে কি চলে আসবে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা এই ইকুয়েশনটাকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে তাহলে আমরা লব্ধির মানটা পেয়ে গেলাম লব্ধির মান দ্যাট মিনস আর হচ্ছে লব্ধির মান রেজাল্টেন্ট যেটা রেজাল্টেন্ট ভ্যালু লব্ধির মানের ফর্মুলা হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা অবশ্যই মনে রাখতে হবে আমরা যখন নদীর স্রোতের অঙ্ক করবো তো সেই ক্ষেত্রে এটা লব্ধি ব্যাগ বোঝানো হবে বা ছাতা বৃষ্টির অঙ্ক যখন আমরা করাবো তখন এটা কাজে লাগবে ব্যাগ নির্ণয়ের ক্ষেত্রে লব্ধি ব্যাগ বোঝানো হবে তাহলে আমরা ইজিলি বুঝতে পারলাম লব্ধির মান বের করে নিলাম
এখন আসো আমরা বের করব, আমরা তাহলে কি বের করে নিলাম, সামান্তরিকের সূত্রের সাহায্যে লব্ধির মান নির্ণয় করে ফেললাম। এখন আমরা কি শিখব, লব্ধির দিক। ধরো তোমাকে বললো প্রশ্নে যে একটা নদীতে এপার থেকে ওপারে যাবে, তাহলে নদীতে স্রোত আছে, তাহলে সাঁতারুকে কোন দিকে সাঁতার কাটতে হবে, এই যে একটা দিক চাইবে, ওইটাই হচ্ছে লব্ধির দিক। তারপরে বা বৃষ্টি পড়তেছে, ছাতাটা কত ডিগ্রি কোণে কাত করতে হবে যাতে বৃষ্টি থেকে রক্ষা পেতে পারে, এই যে একটা দিক, এইটাই হচ্ছে লব্ধির দিক। তাহলে এখন আমরা লব্ধির মান বের করে নিলাম, এখন শিখবো লব্ধির দিক কিভাবে বের করতে হয়। তাহলে আসো আমরা যদি লব্ধির দিক বের করি, এখন লব্ধির দিক, তাহলে আমাদের OBN সমকোণী ত্রিভুজ থেকে যদি আমরা ট্যান থিটা বের করে নেই, তাহলে OBN সমকোণী ত্রিভুজ থেকে আমরা যদি ট্যান থিটা বানিয়ে লম্ব বাই ভূমি, তাহলে BN বাই কি হবে, ON, BN বাই ON, ON সমান আবার কি লেখা যাবে, OA প্লাস AN, তাহলে BN এখানে চলে আসবে OA প্লাস AN। তাহলে দেখো এদিকে ছিল ট্যান থিটা আর BN, BN এর মান আমরা একটু আগে পেয়েছিলাম কিউ সাইন আলফা, আর ও এর মান ছিল পি, আর এ এন এর মান আমরা একটু আগে পেয়েছিলাম কিউ কজ আলফা। তাহলে আমাদের ফর্মুলা হয়ে গেলো, এটাই হচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু কি হয়ে যাবে, কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। তাহলে এখান থেকে যদি আমরা কোনটা বের করে নিই, তাহলে থিটা ইকুয়াল টু কি হয়ে যাবে, ট্যান ইনভার্স কি থাকবে, কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা, এটাই হচ্ছে আমার লব্ধির দিক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে পারছো খুবই ইম্পর্টেন্ট, লব্ধির মানের ফর্মুলা হচ্ছে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা, আর দিকের সূত্র হচ্ছে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। নিশ্চয়ই এটুকু তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা শিখব লব্ধির সর্বোচ্চ মান, লব্ধির সর্বোচ্চ মান। ভেক্টর দুইটা যদি একই দিকে ক্রিয়াশীল থাকে, সেই ক্ষেত্রে আমার কোণের মান হয় কত, আলফা ইকুয়াল টু জিরো ডিগ্রি। সো আমরা লিখতে পারি আলফার মান জিরো হলে লব্ধির মান কি হয়, সর্বোচ্চ হয়। তাহলে আসো দেখি কিভাবে হয়, তাহলে আমাদের ফর্মুলা কি ছিল, তাহলে আমরা আর ম্যাক্স লব্ধির সর্বোচ্চ মান, তাহলে আর লব্ধি সর্বোচ্চ মানকে আমরা বলবো আর ম্যাক্স, ম্যাক্সিমাম। আমাদের ফর্মুলা কি ছিল, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা। তাহলে আমাদের কি চলে আসবে, আর এর ফর্মুলাটা ছিল, যখন আমরা ম্যাক্স দিয়ে দিব, তাহলে আর ম্যাক্স কি হয়ে যাবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস জিরো ডিগ্রি। তো আমরা ক্যালকুলেটার চাপ দিলে চলে আসবে যে কস জিরোর মান হচ্ছে ওয়ান, তাহলে কি থাকতেছে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ, এটুকু থাকতেছে, তাই না কথা। এখন আসো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এটাকে লিখতে পারবো এ প্লাস পি প্লাস কিউ হোল স্কোয়ার, রুট স্কোয়ারের কাটা চলে গেল। তাহলে আলটিমেটলি আমরা কি পেয়ে গেলাম, লব্ধির সর্বোচ্চ মানটা পেয়ে গেলাম। সুতরাং আমরা লিখতে পারি আর ম্যাক্স ইকুয়াল টু কি, পি প্লাস কিউ। তাহলে আমরা আরেকটা ফর্মুলা পেয়ে গেলাম। তাহলে দেখো আমরা প্রথমত লব্ধির মান শিখলাম, লব্ধির দিক শিখলাম, আর এখন শিখে নিলাম লব্ধির সর্বোচ্চ মান। তাহলে একটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে লব্ধির সর্বোচ্চ মান রাশি দুইটার মানের কি, যোগফলের সমান। লব্ধির সর্বোচ্চ মান রাশি দুটির যোগফলের সমান বা সমষ্টির সমান, নিশ্চয়ই তোমরা এইটুকু অংশ বুঝতে পেরেছ। এখন আমরা শিখব লব্ধির সর্বনিম্ন মান, লব্ধির সর্বনিম্ন মান, দ্যাট মিন্স আমরা এটাকে বলবো আর মিনিমাম। তাহলে ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে, তাহলে আমার কোণের মান কত ডিগ্রি হয়ে যায়, 180 ডিগ্রি। তাহলে আমরা আর মিনিমাম, আর এর ফর্মুলাটা তো আমরা জানি, তাহলে কি হবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা। সো আমরা যদি মানটা বসিয়ে দিই, তাহলে আর কি হয়ে যাবে, মিনিমাম পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ
cos কত 180 ডিগ্রি তাহলে ক্যালকুলেটর চাপ দিয়ে দেখো cos 180 এর মান কত আসবে -1 তাহলে আমরা লিখতে পারি p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos 180 মান হচ্ছে -1 তাহলে প্লাস এ মাইনাসে -2pq চলে আসছে তাহলে আসছে p স্কয়ার প্লাস q স্কয়ার -2pq তো আমরা ফর্মুলা জানি a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার সূত্র কি a - b হোল স্কয়ার তাহলে এটাকে কি লেখা যাবে p minus q whole square root square কাটা চলে গেল তাহলে আমরা লব্ধির সর্বনিম্ন মানটা পেয়ে গেলাম সুতরাং আমরা লব্ধির সর্বনিম্ন মানটা কি পেলাম p minus q দ্যাট মিন্স আমরা বলতে পারি যে লব্ধির সর্বনিম্ন মান কি রাশি দুটার মানের বিয়োগফল সমান লব্ধির সর্বনিম্ন মান রাশি দুটির মানের বিয়োগফলের সমান আর এটা ছিল রাশি দুটার মানের যোগফলের সমান বা পার্থক্যের সমান নিশ্চয়ই এটুকু অংশ প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো তো আজকে এই পর্যন্তই আগামী ক্লাসে আরো কথা হবে আরো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ